গাইবান্ধা 5 আসনে উপনির্বাচন স্থগিত ভোট চুরি সচক্ষে দেখেছি বললেন সিইসি কমিশনের সিদ্ধান্তে আওয়ামী লীগ প্রার্থী খোল দেশ যাতে বৈশ্বিক দুর্ভিক্ষের মুখোমুখি না হয় সেজন্য প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী কৃষিজ উৎপাদন বাড়ানোর আহ্বান নকল প্রসাধনীতে বাজার সয়লাভ ব্যবসায়ীদের সতর্ক করল ভোক্তা অধিকার শুনছিলেন ফার্সিকেট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শোরা আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি তাজনুবা জাবিন একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে ভোট কেন্দ্রের গোপন কক্ষে একাধিক ব্যক্তির প্রবেশ এবং একজনের ভোট অন্যজনের দেয়াসহ নানা অনিয়মে পণ্ড হল গাইবান্ধা 5 আসনের উপনির্বাচন দুপুরের এই নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন ভোটে মোটা দাগে অনিয়ম হয়েছে নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সিসিটিভিতে তারা তা দেখেছেন এরপরই নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় গাইবান্ধার প্রতিনিধি আফরোজালুনার সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট সকালে নির্ধারিত সময়ে শুরু হয় গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ কিন্তু জোর করে ভোট কেন্দ্রের গোপন কক্ষে বিভিন্ন ব্যক্তির প্রবেশ এবং একজনের ভোট দিচ্ছেন আরেকজন এমন সব অনিয়মের অভিযোগ আসতে থাকে একের পর এক 9:50 দিকে অতর্কিতভাবে কিছু বহিরাগত কেন্দ্রের মধ্যে প্রবেশ করে তাকে বলে আমরা ভোট বর্জন করলাম এখানে আর ভোট হবে না তারা তাদের এজেন্টদের এবং সাধারণ ভোটার যারা আছে তাদেরকে ভয়ভীতি দেখে কেন্দ্র থেকে মারধর করে নিয়ে চলে যায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে বসে সিসি ক্যামেরায় এসবই মনিটরিং করেন কমিশনাররা প্রথমে 145 কেন্দ্রের মধ্যে 44টি ও পরে সবগুলো কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অনেক কেন্দ্রে আমরা গোপন ভোট কক্ষে অবৈধ অনুপ্রবেশ লক্ষ্য করেছি এবং অবৈধভাবে প্রবেশ করে ভোটারকে ভোট প্রদানে হয়তো সহায়তা করছেন বা বাধ্য করছেন এটা আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করেছি আমাদের কাছে মনে হয়েছে ভোট গ্রহণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ফলে আমাদের দৃষ্টিতে মনে হয়েছে যে ইম্পার্শিয়ালি ফেয়ারলি ভোট গ্রহণটা সম্ভবপর হচ্ছে না নির্বাচনী অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিইসি নির্বাচনটা কেন বন্ধ হয়েছে এই জিনিসগুলো বিভিন্ন দিক থেকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে এই আসনের নির্বাচন দিয়ে আমরা কিছু সতর্কতা অবলম্বন করতে পারবো এবং আমাদের জন্য আগামী নির্বাচনগুলি যাতে সুন্দরভাবে আরো সুন্দরভাবে করতে পারি মানে সেইটা একটা দিক নির্দেশনা এখান থেকে পাওয়া যাবে এদিকে ভোট দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোটাররা করেছেন বিক্ষোভ মিছিল আমরা ভোট দিতে আসছি এবং গন্ডগোল দেখে ভোট দিতে পারিনি কাজে লাগে গেছিল যে আবুল মার্কা পারিরা যে এই সেন্টার উপর হামলা করেছিল এই জন্য ভোট দিতে পারিনি বাবার বাড়ি ওটা মার বাড়ি ওই জায়গায় সব আমার এখানে আমি কেন ভোট দিতে পারলাম না আমি ভোট দিতে চাই ভোট দিতে কিচ্ছু কেন গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন 5 জন প্রার্থী তাদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া বাকিরা ভোট শেষের নির্ধারিত সময়ের ঘণ্টা চারেক আগেই একযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা এদিকে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হতাশা জানিয়েছেন গাইবান্ধা 5 আসনের আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপন সংবাদ সম্মেলনে তিনি বলেন কমিশন একতরফা সিদ্ধান্ত নিয়েছে দ্রুততম সময়ে ভোট গ্রহণের দাবিও জানান রিপন সকাল থেকে সাধারণ ভোটাররা ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করে আসছিলেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি অজ্ঞাত কারণে দুপুর 2:30 নির্বাচন কমিশন পুরো নির্বাচন স্থগিত করে যা সাধারণ ভোটার এলাকাবাসীকে সম্পূর্ণ বিস্মিত হতবাক ও ক্ষুব্ধ করেছে জনগণ গভীরভাবে ক্ষুব্ধ ব্যথিত ও মর্মাহত তবুও বৃহত্তর স্বার্থে আমরা জনগণকে শান্ত করেছি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আগামী বছর বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিতে পারে এমন শঙ্কার কথা জানিয়ে সবাইকে কৃষিজ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কৃষি পণ্যে আমদানি নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরশীল হতে চায় দেশ আওয়ামী লীগ ছাড়াই দেশের কোনো সরকারই দেশের কৃষক ও কৃষির স্বার্থ নিয়ে ভাবেনি বলেও মন্তব্য করেন সরকার প্রধান বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা
দেশের কৃষি খাতে অনবদ্য অবদানের জন্য কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এবার 44 ব্যক্তি প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হলো। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1425 ও 1426 তুলে দিতে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান বলেন, বীজ, সার ও মূলধনের জন্য কৃষক নিপীড়িত হয়েছিল বিএনপি জামাত জোটের আমলে, আর কৃষি সেবাকে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে আওয়ামী লীগ সরকার। এর আগে যত মিলিটারি ডিক্টেটররা ক্ষমতায় ছিল, তারা বীজ উৎপাদনও নিজেরা করতে চায়নি, সব নাকি বেসরকারি খাতে হবে। তো বেসরকারি খাতে করতে যে বীজের মান থাকে না, তা যেখান থেকে পায় কিনে নিয়ে আসে সস্তায়, কৃষকদের দেয়, উৎপাদন ভালো হয় না। হ্যাঁ, বেসরকারি খাত থাকবে, আমরা সেটা বাধা দেইনি, কিন্তু সরকারের পক্ষ থেকেও থাকতে হবে, এই জন্য যেন মানটা ঠিক থাকে। প্রধানমন্ত্রী বলেন, যেখানে সেখানে শিল্প কারখানা গড়ে তুলে কৃষি জমি নষ্ট করা যাবে না। 100টা শিল্প অঞ্চল করে দিয়েছি এই কারণে যে আমার কৃষি জমি যেন নষ্ট না হয়, যত্র শিল্প যেন না গড়ে ওঠে। এই যে অঞ্চলে আমাদের বিভিন্ন কৃষি পণ্য উৎপাদিত হয়, সে উৎপাদন বৃদ্ধি করে সেগুলি প্রক্রিয়াজাত করা, আমরা কিন্তু এই সমস্ত শিল্প অঞ্চলে কৃষি পণ্য বা খাদ্য পণ্য প্রক্রিয়াজাতকরণ ইন্ডাস্ট্রি করতে পারি। অস্ত্র ব্যবসায়ী দেশগুলোর কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘমেয়াদী হতে পারে শঙ্কা জানিয়ে সরকার প্রধান বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সহ সব পণ্যের দাম আরও বাড়তে পারে, আর তাই আমদানি নির্ভরতা কমিয়ে মৌলিক চাহিদা মেটানোর জন্য নিজেদেরকেই উদ্যোগ নিতে হবে। এই যুদ্ধ এত তাড়াতাড়ি থামবে বলে মনে হয় না, কারণ করোনা ভাইরাসের সময় অস্ত্র বিক্রি করতে পারেনি, এখন যে সমস্ত দেশ ওই অস্ত্র ব্যবসা করে তাদের সে তারাও লাভবান হয়, আর এই যুদ্ধ চালিয়ে রাখতে পারলে কিছু দেশ তো নিজেরা লাভবান হবে, কিন্তু সারা বিশ্বের সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। যেহেতু আমরা করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছি, আমাদেরকে এখন এই খাদ্য নিশ্চয়তা দিতে হবে, তার জন্য উৎপাদন বাড়াতে হবে। সেই কারণেই জাতিপ্রিয় যে কথা বলেছেন, 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে আমার অনুরোধ যে টিকাটা নিয়ে নিজেকে সুরক্ষিত রাখেন, নিজের পরিবারকে সুরক্ষিত রাখেন। ফরজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা। নকল ও ভেজাল প্রসাধনী পণ্যে বাজার সয়লাভ, কঠোরভাবে অভিযান চালালে কসমেটিক্সের সব দোকান বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। আর ব্যবসায়ী বলছেন, আমদানি শুল্ক বেশি থাকায় চোরাই পথে প্রসাধন পণ্য ঢুকছে দেশে, পাশাপাশি বাজারে সরবরাহ বেড়েছে নকল ও মানহীন কসমেটিক্সের। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। বিদেশ থেকে আমদানি হওয়া প্রসাধনীতে আমদানিকারক প্রতিষ্ঠানের নাম, পণ্যের মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং বিএসটিআই এর সিল থাকার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সম্প্রতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত কিছু অভিযানে অনেক নামী সুপার শপেও এসবের ব্যত্যয় পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আলোচনা করতে কসমেটিক্স আমদানিকারকদের পাশাপাশি পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই মত বিনিময় সভা। ব্যবসায়ীরা বলছেন, কসমেটিক্স আমদানিতে উচ্চ শুল্ক বলবৎ আছে, ফলে চোরাকারবারির মাধ্যমে আসা কসমেটিক্সের সাথে তৈরি হচ্ছে অসম প্রতিযোগিতা, তার উপর আছে নকল কসমেটিক্স পণ্যের দৌরাত্ম্য। আত্মরের উপর আমাকে 127% ডিউটিস দিতে হচ্ছে, আমাকে দিতে হচ্ছে অ্যাজ এ ইম্পোর্টার। এখন আমি যখন প্রোডাক্টের প্রাইসটা করব, আমাকে তো ওই ডিউটিসটা মাথায় রেখেই কিন্তু আমাকে করতে হবে। আর যারা লাগেজ পার্টি হিসেবে আনতেছে প্রোডাক্টটা, সে কিন্তু ধরেন 127%-এর জায়গায় সে কিন্তু 37% বা 30%-এর মধ্যেই প্রোডাক্টটাকে বের করে নিয়ে আসে। এই ডিউটি স্ট্রাকচারটা যদি আমরা পরিবর্তন না আনতে পারি, তাহলে আজীবন হইব। আর এই নকল মাল আমার মনে হয় না যে আমরা রোধ করতে পারবো। এসব অসঙ্গতি দূর না হলে কসমেটিক্স কিনে ভোক্তারা প্রতারিত হতেই থাকবে, বলছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ভোক্তাকে যদি সাপোর্ট করতে চাই, তাহলে ফেয়ার বিজনেস থাকা দরকার। কিন্তু এখানে কথাবার্তায় কিন্তু উঠে এসেছে অবৈধ ব্যবসাকে প্রোটেক্ট করার জন্য আমাদের একটা প্রবণতা রয়েছে, সেটা ব্যবসায়ীদের মধ্যেই সবচেয়ে বেশি। কারণ মুনাফা অবৈধ ব্যবসার থেকে যে পরিমাণ আসে, বৈধ ব্যবসা থেকে সেই পরিমাণে আসে না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, আইনের সর্বাত্মক প্রয়োগ হলে কসমেটিক্সের সব দোকান বন্ধ হয়ে যাবে, তাই ধাপে ধাপে আইনের প্রয়োগ বাড়ানো হবে। আমরা যদি মানে একটা রোবটিক মোডে কাজ করে, রোবট যদি আসে কসমেটিক্সের কোনো যে রোবটকে পাঠানো যে এখানে দেখাশোনার জন্য, ম্যাক্সিমাম কসমেটিক্সের দোকান বন্ধ হয়ে যেতে হবে। আমরাও কাজ করছি এবং আমাদের অভিযানে যদি পরবর্তীতে আমরা একটা সময় দেওয়ার পরে এই বিষয়গুলো দেখি, তাহলে কিন্তু আমরা আমাদের আইনে যেটা কঠোর ব্যবস্থা সেটা আমরা নেব।
ভোক্তা অধিকারের নামে অনেক নকল সংগঠনও তৈরি হয়েছে, তাদের ব্যাপারে সাবধান থাকার আহ্বান জানান তিনি। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদে পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। চট্টগ্রাম থেকে আন্দোলন শুরু, বললেন ফখরুল, আগুন নিয়ে খেললে ভালো হবে না হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন রাত 9টার একুশে সংবাদ। সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকারের আমলে সাধারণ মানুষের নিরাপত্তা নেই। দেশের 42% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করলেও প্রতিদিনই চাল ডাল তেলসহ নিত্যপণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। চট্টগ্রামের মহাসমাবেশের মধ্য দিয়ে গণতন্ত্র রক্ষা আন্দোলনের সূচনা হয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। যেই সরকারকে এখনই পদত্যাগ করতে হবে, কারণ তার এই ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। সমস্ত রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে জনগণের কাছে গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবে, এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি পার্লামেন্ট গঠন হবে, সেই পার্লামেন্ট হবে জনগণের পার্লামেন্ট। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগুন নিয়ে খেললে এর পরিণতি শুভ হবে না। সেতু ভবনে ব্রিফিংয়ে বিএনপি নেতাদের এই হুঁশিয়ারি দেন তিনি। বিএনপি বিভাগীয় সমাবেশে ডাক দিয়েছে, হাঁক ডাক করছে, ভালো কথা। যে কোনো শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে আমরা স্বাগত জানাই, কিন্তু আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে জনগণের জানমাল রক্ষা, জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে। এর সাথে শেষ খবর রাত 9টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। গাইবান্ধা 5 আসনে উপনির্বাচন স্থগিত, ভোট চুরি সচক্ষে দেখেছি বললেন সিইসি, কমিশনের সিদ্ধান্তে আওয়ামী লীগ প্রার্থী ক্ষোভ। দেশ যাতে বৈশ্বিক দুর্ভিক্ষের মুখোমুখি না হয় সেজন্য প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী, কৃষিজ উৎপাদন বাড়ানোর আহ্বান। নকল প্রসাধনীতে বাজার সয়লাভ, ব্যবসায়ীদের সতর্ক করল ভোক্তা অধিকার। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey22 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 11টায়। দেখার আমন্ত্রণ রইল, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।